হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিপেড মিটারে কিভাবে টাকা দেখতে হয় আর হচ্ছে যে মানে কত টাকা আপনার ক্রেডিট আছে সেটা দেখবেন, কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন সেইগুলো আজকে আমি দেখাবো। সো কিছু কোড আছে, আমি সেগুলো থাম্বনেলে দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমি এক একটা করে দেখাই। আপনার ক্রেডিট কয় টাকা আছে সেটা দেখতে গেলে আপনার জাস্ট 801 প্রেস করে লালটা ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে যে 46 টাকা আছে। এবার যদি আমি চাই যে এখন যদি আমি দেখতে চাই যে আমি কত টাকা মানে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছি, সেটা দেখতে গেলে 800 যে রেটটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে 125 ইউনিট আমি ব্যবহার করেছি। আপনি যদি আপনার মিটার নাম্বার জানতে চান তাহলে 804 এটা প্রেস করার পরে আপনার মিটার নাম্বারটা চলে আসবে। আর হচ্ছে যে আপনার যদি কোনো সময় ক্রেডিট শেষ হয়ে যায়, আপনার যদি চান যে ইমার্জেন্সি ব্যালেন্স দেবেন সেই ক্ষেত্রে আর কি 80810 আর কি ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ যদি দেখতে চান সেটা 810 এটা দিয়ে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স দেখতে পারবেন, যে 100 টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন। আর যদি কখনো নিতে চান সেটা নিতে গেলে আর কি আপনার 811 প্রেস করতে হবে, যেহেতু আমি এখন এটা নিব না। সো এটা আমি আর এখন দেখাচ্ছি না, কিন্তু সবগুলাই সেম প্রসেস। আমি এটার সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর থাম্বনেলে আপনারা ছবিতে দেখতে পারবেন। আশা করি জিনিসটা অনেক ইজি একটা জিনিস, আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। আজকের মতো এখানে সব ভালো থাকবেন।